একজন ড্রাইভার খুব গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে, হঠাৎ করে ব্রেক মেরে দিল, সামনে একটা গাড়ি এসেছিল, তাই সঙ্গে সঙ্গে বেঁচে গেল। যখন সঙ্গে সঙ্গে বেঁচে গেল, এখন মানুষজন বলছে, ওই গাড়িতে থাকা লোকজন প্যাসেঞ্জাররা বলছে যে ড্রাইভারটা খুব ভালো, ওর হাত খুব ভালো, দ্যাটস ওয়াই আমরা বেঁচে গেলাম, ঠিক জায়গায় ব্রেক মেরেছে, যদি আজকে ঠিক জায়গায় ব্রেক না মারতো আমরা হয়তো সবাই মানে মৃত্যুর কোলে ঢলে পড়তাম। এই কথাটা হচ্ছে শিরক। কেন? কারণ বাঁচানো এবং মেরে ফেলার এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখতিয়ার। আপনার পিঠের উপর দিয়ে গাড়ি চলে গেলেও আপনার মৃত্যু হবে না যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন, যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন। অতএব এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে। সুতরাং ডাক্তার ভালো, রোগী বেঁচে গেল, ড্রাইভার ভালো, তাই আমরা প্যাসেঞ্জাররা বেঁচে গেলাম, এই কথা বলা হচ্ছে শিরক। ইবাদতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ না করে কোনো পীরকে স্মরণ করা শিরক। কোনো পশুকে জবাই করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম না নিয়ে গাউস কুতুব ইত্যাদির নাম নেওয়া শিরক। কেউ যদি মনে করে আমি পাথর চাপড়িতে যাব, গাড়ি ভাড়া করে বা এমনি পাথর চাপড়িতে যাব, সেখানে দেখব কি ঘটনা ঘটছে, এবং তাকে ওই ওইখানে গিয়ে একটু মোমবাতি দিব, একটু আগরবাতি দিব, একটু ক্যান্ডেল দিব, তারপরে একটু ওই ফুল চড়াবো, বা হচ্ছে আপনার মাজারে একটা চাদর দিব, এই ব্যক্তি মুসলমান নয়। যদি গোটা ভারতবর্ষের মানুষ, গোটা পৃথিবীর মানুষ যদি কবরের উপরে ফুল চড়াতে শুরু করে, চাদর চড়াতে শুরু করে, এরা কেউ মুসলমান নয়, সবাই শিরকারী, এরা কেউ জান্নাতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরের সামনে দিয়ে গেলে আপনাকে দোয়া পড়তে হবে, কবরের সামনে গেলে কবরবাসীর জন্য দোয়া করতে হবে, কবরের সামনে গিয়ে গেলে আপনার অতীতের পাপ নিয়ে কাঁদতে হবে, কবরের সামনে গিয়ে গেলে আপনাকে বুঝতে হবে যে আপনিও তাদের সঙ্গে জয়েন করবেন খুব তাড়াতাড়ি, এটাকে মনে করতে হবে। কিন্তু কবরবাসীর কাছে কিছু চাওয়া, কবরবাসীর জন্য কল্যাণ আপনি চাইতে পারেন, কিন্তু কবরবাসীর কাছ থেকে কিছু চাইছেন, কবরবাসী আপনাকে কিছু দেবে, এই আশায়, এই আশা যদি আপনি করেন তো সে আপনি শিরক করলেন। আপনার থাকার জায়গা হবে জাহান্নাম। তারা যারা পাথর চাপড়ি গেছে তারা কি করবে? তারা দিন রাত কাঁদবে, কিছু করার নাই এখন, তারা দিন রাত কাঁদবে আর আল্লাহকে বলবে, আল্লাহ আল্লাহ গো আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাইহি, আমি মহা অন্যায় করে ফেলেছি। যারা তাবিজ পড়েছে তারা কি করবে? মহা অন্যায় করে ফেলেছি বলে আল্লাহ দরবারে কাঁদবে আর বলবে, আল্লাহ গো আমার আমাকে ক্ষমা করে দাও, আমি জানতাম না বিধায় আমি তাবিজ ব্যবহার করেছি, জানতাম না বিধায় পাথর চাপড়িতে গিয়েছি, আমি জানতাম না বিধায় হাজি আলীতে গিয়েছি, আমি জানতাম না বিধায় আদিনাতে গিয়েছি, আমি জানতাম না বিধায় ফুরফুরাতে গিয়েছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যতদিন বাঁচবেন ততদিন কাঁদতে হবে। কেন? শিরক হচ্ছে মহা অন্যায়। শিরক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেগে যান, কারণ আল্লাহও যা পারে অন্যজনও তাই পারে, এইটা যদি আপনি মনে করেন তাহলে শিরক করলো। আপনি একটা গাড়ি কিনেছেন অথচ গাড়ির সামনে লিখে দিয়েছেন দাতা বাবা, এই গাড়িটা নাকি আপনাকে আপনার দাতা বাবা দিয়েছে, এই যে কথাটা লিখেছেন এই কথাটাই যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। কারণ গাড়ি দেওয়ার মালিক, সম্পদ দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি কোনো বিপদে পড়ে গিয়েছেন, আপনি ভাবছেন আমাকে অমুক নেতা বাঁচাতে পারে, ওই নেতার কাছে গেলে আমি বেঁচে যাব, এটাও শিরক। কারণ কোনো নেতা আপনাকে বাঁচানোর ক্ষমতা রাখে না। সেদিন বলছিলাম বোধহয় কোনো এক জলসায় এই হাদিসটা বলছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো বান্দা যদি, কোনো বান্দার এই পৃথিবীর সমস্ত জিন এবং সমস্ত ইনসান, জিন এবং মানুষ যদি সবাই চেষ্টা করে আপনার এক বিন্দু উপকার করার, সবাই চেষ্টা করে অতটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইখতিয়ারে লিখে রেখেছে। গোটা পৃথিবীর জিন এবং ইনসান মিলে আপনার অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছে। তো আল্লাহ লিখে রেখেছে, আপনার তো কোনো ক্ষমতা নেই, আপনার আবার কোনো ক্ষমতা নেই যে কাউকে ক্ষতি করা, কারোর উপকার করা, যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছে অতটুকুই হবে। তাহলে আপনি নেতার কাছে গেলেন মানে আপনাকে নেতা বাঁচাবে? মানে নেতা তো এমনি বিপদে, চাল চুরি করেছে, গম চুরি করেছে, গত যত ঘর বাড়ি খেয়েছে সব খেয়েছে, ও ও কি করে আপনাকে বাঁচাতে পারে? ও তো এমনি বিপদে, ও তো কিয়ামতের মাঠে সবচেয়ে নিকৃষ্ট জীব, ও আপনাকে বাঁচাবে কি করে? আপনি ওর শরণাপন্ন গেলেন, বলে যে এই পার্টি না করলে বাঁচা যাবে না, ওই পার্টি না করলে বাঁচা যাবে না, প্রত্যেক বছর নতুন নতুন একটা ইয়ে, এবার ওকে ভোট দাও নাহলে আমরা শেষ, এবার ওকে ভোট দাও নাহলে শেষ, ও মুসলমানদেরকে ভালোবাসে না, সবারই নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, তার কথা যদি আমরা মেনে চলতে পারি তো পৃথিবীতে সুখ শান্তি আসবে, নচেৎ আসবে না। কারণ যত দুনিয়া আগে বাড়বে তত নেতারা তত বড় চোর হবে। তো সেই নেতা আপনাকে কি করে বাঁচাতে পারে? একমাত্র হাত মৌতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন না কত ঘটনা আপনারা ইন্টারনেটে দেখেন, যে লরির চাকা উপর দিয়ে উঠে গেল, সেই ব্যক্তি মারা গেল না, আবার চেয়ার থেকে বসে এমনি মারা যায়। কারণ মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেউ বলতে পারে না আমার কখন মৃত্যু আসবে। তাই বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মেরে ফেলার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
বৃষ্টি যখন হয়, বৃষ্টির সময় মানুষ শিরক করে, আবার কারোর ঈমান বৃদ্ধি হয়। যখন বৃষ্টি হচ্ছে কেউ কেউ বলে থাকে যে আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে বৃষ্টির মধ্যে একটু ভিজতেন, একটু হাত পা ভিজে নিতেন। কেন? এই বৃষ্টিটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আসছে। দেখেন, এই ব্যক্তি যার বৃষ্টি হয়, যে বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পরে হাত থেকে ভিজিয়ে নেয়, এই ব্যক্তির ইমানটা বাড়লো, সে ভাবলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিচ্ছে। আর ওই লোকটা যে রাত্রেবেলায় দেখেছিল যে তিনটি তারা পরপর সাজানো ছিল, সকালবেলায় উঠে বলছে আমি রাত্রেই জানতাম যে বৃষ্টি হবে, কেন তিনটি তারা পরপর ছিল, ও ভাবছে যে বৃষ্টি দেওয়ার মালিক তারা। এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে শিরক। যখন আপনি কোনো স্টেশনে যাচ্ছেন বা কোনো বাস স্টেশনে যাচ্ছেন, দেখছেন একজন ব্যক্তি ওখানে নিচে বসে অষ্টাদশ ধাতুর আংটি বিক্রি করছে, ভাগ্য পরিবর্তন হবে আংটি দিলে। আমরা কত বড় বোকা মানুষ, যদি ভাগ্য পরিবর্তন করা হয় আংটি দিয়ে, তো ও ওখানে বসে আছে কেন ধুলোর মধ্যে? ও তো আংটি পরে কোটিপতি হয়ে যেতে পারে, দু দশটা পড়লো হাতে কোটিপতি হয়ে যেতে পারে, ও বলছে যে তোমার ভাগ্য পরিবর্তন করার জন্য আসো আমি আংটি দিচ্ছি, ওর কাছে যাওয়া শিরক। এই জন্য বলা হয়েছে কেউ যদি গণৎকারের কাছে, ফরচুন টেলার মানে গণক, গণকের কাছে কেউ যদি গিয়ে বলে এই দেখেন তো আমার হাতে কি আছে, এই শুধু এই কথাটা বলেছে, ও কি বললোটা বিশ্বাস করেনি, বিশ্বাস করা পরে কথা, খালি বলেছে আমার হাতে কি আছে দেখেন তো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 40 দিনও শেষ আর ইবাদত কবুল হবে না, মক্কায় গিয়ে নামাজ পড়লে কবুল হবে না, খালি বলেছে আমার হাতে কি আছে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ও গণককে গিয়ে বলছে আমার হাতে কি আছে দেখেন তো, ও সে শুনলো, শোনার পরে বলছে হ্যাঁ ঠিকই তো বলেছে, এই ঠিক বলেছে। এই কথাটা বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ও এখন আমাদের দলের লোক না, ও এখন আমাদের দলের লোকই না, মানে ওর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই, ও অলরেডি কাফের হয়ে গেছে, ওকে আবার নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। তাহলে শিরক হচ্ছে এত ভয়ানক পাপ। এটা বারবার 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 পাথর চাপড়ি পাথর চাপড়ি পাথর চাপড়ি কোথাও কেন উল্লেখ করি? আরে আপনি ফজরের সালাত আদায় করতে পারেন, এটা আল্লাহর সাথে সম্পর্কিত, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে। আপনি সুদের সাথে যুক্ত আছেন, এত বক্তৃতার পরে ছাড়ছেন না, এক এক পর্যায়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারে। আপনি জেলের সাথে যুক্ত আছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। কারোর বাড়িতে কিছু চুরি করেছেন, কান্নাকাটি করেন, তাকে গিয়ে বলেন, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আপনি রমজান মাসে সিয়াম অর্ধেক করছেন, অর্ধেক করতে পারছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারে, ক্ষমা করে দিতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপত্তি নেই। কিন্তু আপনি যে এই যে পাথর চাপড়ে যাচ্ছেন, যা মাত্র পেছনে যা আমল করেছিলেন সব আমল বাতিল হয়ে গেল।